শুরু করছি ভেক্টর। ভেক্টর কি? যে রাশির মান আছে এবং দিক আছে, তাকে এতদিন আমরা পড়ে এসেছি তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন থাকলে তাকে ভেক্টর রাশি বলে, কিন্তু না, ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশন থাকলে তাকে ভেক্টর রাশি বলে না। কারেন্ট ফ্লো, আই আই মানে কি? কারেন্ট ফ্লো, এটা কিন্তু একটা ম্যাগনিচিউডও রয়েছে, এর একটা ডিরেকশনও রয়েছে, কিন্তু এটা ভেক্টর নয়, কারণ এর যোগ বা বিয়োগ এটা ভেক্টর নিয়মে করা যায় না। তাহলে তিনটে কন্ডিশন, তাহলে ভেক্টর প্লাস বা মাইনাস এই নিয়মটা ফলো করতে হবে, তার ডিরেকশন থাকতে হবে অ্যান্ড ম্যাগনিচিউড থাকতে হবে, এই তিনটে যদি একসঙ্গে থাকে তবে তাকে আমরা বলবো ভেক্টর। কারণ শুধুমাত্র উপরের দুটো কারেন্টের মধ্যেও রয়েছে কারেন্ট ফ্লো, কিন্তু কারেন্ট ফ্লো একটা স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ এর প্লাস বা মাইনাস মানে যোগ বা বিয়োগ এইটা কিসে করা যায় না, এটা ভেক্টর নিয়মে করা যায় না, এটা শুধুমাত্র বীজগণিত নিয়ম অনুসারে হয়। তাহলে ভেক্টরের এই তিনটে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাকে বলা হয় ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ ভেক্টর কোয়ান্টিটি। এবার ভেক্টর কোয়ান্টিটি কিছু কিছু ভেক্টর, সাম ভেক্টরস নিয়ে আমরা আলোচনা করব। কিছু কিছু ভেক্টরসগুলো কী কী? যেমন প্যারালাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কাকে বলে? সমান্তরাল ভেক্টর এই একটা ভেক্টর, ভেক্টরকে সবসময় একটা অ্যারো দিতে হয় তার ডিরেকশন বোঝানোর জন্য, ঠিক আছে? এবং ধরি এটা এ ভেক্টর, তাই এ এর মাথায় একটা অ্যারো। যদি বি ভেক্টরটা এরকম হয়, এটা বি, অ্যারোর ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না, অ্যারো সবসময় বাঁদিক থেকে ডান দিকে এরকমভাবে অ্যারো থাকবে, কিন্তু এই যে অ্যারোটা এটা দিয়ে বোঝাবে যে ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এরা একটা অন্যের অপোজিট দিকে গেলেও এরা কিন্তু প্যারালাল ভেক্টর, তাহলে এরা প্যারালাল ভেক্টর রয়েছে। এই ভেক্টরের সাথে এই ভেক্টরটাও প্যারালাল ভেক্টর, এগুলোও প্যারালাল ভেক্টর, কিন্তু এইটার সাথে এইটা অপোজিট ভেক্টর, এটার সাথে এটা অপোজিট ভেক্টর, এটা এটা সেম ভেক্টর। তাহলে প্যারালাল ভেক্টর শিখলাম অ্যান্ড দেন অপোজিট ভেক্টর শিখলাম। তাহলে প্যারালাল ভেক্টর অ্যান্ড অপোজিট ভেক্টর, তাহলে প্যারালাল ভেক্টর মানে একটা ভেক্টরের সঙ্গে অন্য একটা ভেক্টর যদি প্যারালাল হয় বা সমান্তরাল হয় তাকে বলা হয় প্যারালাল ভেক্টর, আর যদি সমান্তরাল এবং বিপরীতমুখী হয় তবে তাকে বলা হয় অপোজিট ভেক্টর। এরপর আসছি পারপেন্ডিকুলার ভেক্টর বা লম্ব ভেক্টর। পারপেন্ডিকুলার ভেক্টর, পারপেন্ডিকুলার ভেক্টরটা এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এর ডিরেকশনটা যদি উল্টো দিকেও হয় তাও সেটা পারপেন্ডিকুলার ভেক্টর, পারপেন্ডিকুলার থাকলেই হলো। তাহলে যেটা দুটো ভেক্টরের মাঝখানে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তবে তাকে বলা হয় পারপেন্ডিকুলার ভেক্টর। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, একটা ভেক্টরকে এই একটা ভেক্টর রয়েছে, এখানে আরেকটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে থিটা, এটা এ, এটা বি। আমরা এটাকে ঠিক এইভাবেও আঁকতে পারি যে এই বিটাকে আমি এখানে নিলাম, সরি, বিটা এরকম দিকে ছিল, একদম কোনো একটা ভেক্টরকে তার প্যারালালি সরিয়ে নেওয়া যায়, আর এই ভেক্টরটা উপরে আছে, আমি কিন্তু এই ভেক্টরটাকে অ্যাঙ্গেলটা সেম রেখে আমি এরকম করে নিতে পারি। এ ভেক্টর মানে আমাকে যে কোনো ভেক্টর তার প্যারালালভাবে তাকে সরিয়ে নেওয়া যায়, যদি এই কন্যার একটা ভেক্টর থাকে এরকম অ্যাঙ্গেলে, ঠিক এইখানেও আমি একটা ভেক্টর অ্যাঙ্গেলটাকে সেম রেখে এখানে আঁকতে পারি, সেই ভেক্টরটাকে আমি এখানেও লিখতে পারি, সেই ভেক্টরটাকে আমি এখানেও দিতে পারি, সেই ভেক্টরটাকে আমি এখানেও দিতে পারি। তার মানে একটা ভেক্টরকে তার প্যারালালি ড্র করা যায়, সরিয়ে নেওয়া যায় নিজের সুবিধা মতন। ধরলাম এখানে একটা ভেক্টর, একটা ভেক্টর রয়েছে এটার সঙ্গে, এটা পি ভেক্টর, মাথায় অ্যারো দিতে হবে ভেক্টরের, এটা কিউ ভেক্টর। তো আমার ইচ্ছা হলো আমি পি ভেক্টরটাকে সরিয়ে দেবো, নিচে নামিয়ে নিয়ে আসবো, তাহলে কিউটাকে কিউ এর মতন প্যারালাল করলাম, পিটাকেও পি এর সাথে প্যারালাল করতে হবে, কিন্তু অ্যাঙ্গেল সেম রেখে আমি এটাকে নিচে করে দিলাম, দ্যাট ইজ পি ভেক্টর। তো এটা হচ্ছে ভেক্টরের ব্যাপারগুলো। তাহলে ভেক্টরের প্যারালাল ভেক্টর, পারপেন্ডিকুলার ভেক্টর, অপোজিট ভেক্টর, এটা আমরা শিখলাম। নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইউনিট ভেক্টর। হোয়াট অ্যাবাউট ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর মানে একটা সার্টেন ডিরেকশান, একটা ভেক্টরের একটা সার্টেন ডিরেকশান থাকবে, তাহলে ইট হ্যাজ এ ডিরেকশান অ্যান্ড ম্যাগনিচিউড থাকবে, এই ম্যাগনিচিউডটা 1 হবে অ্যান্ড সার্টেন একটা ডিরেকশান হবে, মানে এর মান হবে 1 কিন্তু একটা নির্দিষ্ট দিকে, তাহলে সেই ভেক্টরকে বলা হয় ইউনিট ভেক্টর। তাহলে ধরলাম এ একটা ভেক্টর, তার যদি ম্যাগনিচিউডটা মানে মান যদি এ হয়, তাহলে এর ইউনিট ভেক্টরকে প্রকাশ করা হয় একটা ইউনিক প্রসেসে, এ ক্যাপ দিয়ে,
এই ক্যাপ মানে সেই ভেক্টর ইউনিট ভেক্টর, এ ক্যাপ মানেটা কি সেই ভেক্টরের পুরো মানটা ডিভাইড বাই তার ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড মানে সেই ভেক্টরের পরম মান। কী করে বার করতে হয় ম্যাগনিচিউড? ম্যাগনিচিউড সেই ভেক্টরকে দিয়ে এটাকে একটা মডের মধ্যে দিয়ে বার করা হয়, দ্যাট ইজ ইউনিট ভেক্টর। আমরা এরপর যখন ইউনিট ভেক্টরের ভ্যালুগুলো বার করব, তখন কোনো একটা ভেক্টর কে আমরা ভেক্টর হিসেবে লিখে তার শুধু ভ্যালুগুলোকে নিয়ে আমরা ইউনিট ভেক্টর বার করবো, সেটা আমরা শিখে নেবার পরে। তো এটা ইউনিট ভেক্টর। আচ্ছা, এবার আসবো আমরা ভেক্টরের লসগুলো। তাহলে ফার্স্ট ভেক্টরের যেটা করবো সেটা ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গুলার ল, আর একটা প্যারালোগ্রাম ল, মানে একটা ত্রিভুজ সূত্র, একটা সামান্তরিক সূত্র। ট্রায়াঙ্গুলার লটা কি সেটাই আসছি। ভালো করে মন দিয়ে শুনতে হবে। একটা ভেক্টর এই দিলাম, তাহলে এই ভেক্টরটা শুরু হয়েছিল এই পয়েন্ট থেকে, এখানে এসে শেষ হয়েছে, এন্ড এখানে। তো সেই ভেক্টরের শেষ, সে যদি আর একটা ভেক্টর শুরু হয়, একটা ভেক্টরের শেষ সেখান থেকে আর একটা ভেক্টরের উৎপত্তি হয়েছে, একটার শেষ আর একটার শুরু সেখান থেকে, তাহলে এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট আমি গ্রিন কালি দিয়ে আঁকছি, রেজাল্টেন্টটা কী হবে? প্রথম ভেক্টর থেকে শুরু করে শেষ ভেক্টর পর্যন্ত দিস, এই যে রেজাল্টেন্টটা, এটা হবে রেজাল্টেন্ট, এটা আর। তাহলে এই ভেক্টরটা যদি পি হয়, এই ভেক্টর যদি কিউ হয়, তাহলে আর হচ্ছে এই দুটো রেজাল্টেন্ট ভেক্টর। কী করে ট্রায়াঙ্গুলার লট আমি ফর্ম করবো? ট্রায়াঙ্গুলার লট ফর্ম করতে গেলে প্রথম ভেক্টরটার এন্ডে দ্বিতীয় ভেক্টরটা স্টার্ট হতে হবে, প্রথম ভেক্টরটার এন্ডে দ্বিতীয় ভেক্টরটা স্টার্ট হতে হবে। তো এইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লট, এবং এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কত? দিস অ্যাঙ্গেল কাউন্ট হবে এখান থেকে, এই পিটাকে এই দিকে যদি বাড়িয়ে না হয়, এটাও অবশ্যই পি এর একটা পার্ট, যেহেতু আমি এটাকে প্যারালালি পিটাকে এখানে সরিয়ে নিতে পারি, পিটাকে আমি এখানে সরিয়ে নিতে পারি, তাহলে পি এর পার্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, তাহলে একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, এন্ড দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, আর এর রেজাল্টেন্ট দ্যাট ইজ আর। এটা ট্রায়াঙ্গেল ল, একটা শেষ আর একটা শুরু, যে একটা ত্রিভুজের দুটো পাশাপাশি বাহুকে যদি দুটো ভেক্টরের মানদিক নির্দেশ করা হয়, তাহলে তৃতীয় বাহুটা মানে থার্ড যে সাইডটা, দ্যাট ইজ আর, এটা হবে ট্রায়াঙ্গেলের রেজাল্টেন্ট। দেন প্যারালোগ্রাম ল, প্যারালোগ্রাম লটা কি? এখানে একটু আলাদা, ট্রায়াঙ্গেলের ল থেকে একটু আলাদা। এই একটা ভেক্টর দ্যাট ইজ পি, একটা শেষ আর একটা ভেক্টর এখানে, মানে দুটোর স্টার্ট হয়েছে একই পয়েন্ট থেকে আর দুটোর এন্ড হয়েছে আলাদা আলাদা পয়েন্টে, এরকম যদি কোনো ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে তার রেজাল্টেন্টটা মাঝখান দিয়ে হবে, দ্যাট ইজ প্যারালোগ্রাম ল। এটাও ট্রায়াঙ্গেল ল দিয়ে ব্যাখ্যা করা যায়, কীভাবে আমি সেটা এক্ষুনি বোঝাচ্ছি তোমাদের। দেখো, কিউ ভেক্টরটার যদি আমি প্যারালালি একটা ড্র করি, তাহলে কিউ ভেক্টরটা কী হয়? দিস, দেখো ডটের লাইনটা, দিস দ্যাট ইজ কিউ ভেক্টর। তো এইবার আরটাকে তুমি একটুখানি বাড়িয়ে দাও, দেখো হয়ে গেছে সে ট্রায়াঙ্গেল ল, কারণ এই 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 অ্যারোটা, জাস্ট এ সেকেন্ড, দিস অ্যারো, এটা এই সেই কিউ ভেক্টর, এটা এটা পি, তাহলে কিউ এর প্যারালালি বেরিয়ে গেছে। আবার পিটাকেও তুমি প্যারালালি বাড়িয়ে দিতে পারো, পিটাকে যদি এর প্যারালালি বাড়িয়ে দাও, দিস, তাহলে কিউ এর শেষ পি এর শুরু, এখানে পি, আচ্ছা কিউটা, কিউটা আমি এখানটায় লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে কিউ এর শেষ পি এর শুরু, একটা শেষ আর একটা শুরু হলে সেটা ট্রায়াঙ্গেল ল, আর দুটোই যদি একই পয়েন্ট থেকে স্টার্ট করে আলাদা পয়েন্টে এন্ড হয়, তার মাঝখান থেকে যেটা টানা হবে সেটা প্যারালোগ্রাম ল। আর ট্রায়াঙ্গেল লতে কি একটা শেষ একটা শুরু, তাহলে প্রথমটার থেকে একদম লাস্ট পর্যন্ত টানলে সেটাই আমি, তো দুটো ক্ষেত্রে একই হচ্ছে। তাহলে এই প্যারালোগ্রাম ল দিয়ে আমরা এবার রেজাল্টেন্টের ভ্যালুটা, মানে ম্যাগনিচিউড অ্যান্ড ডিরেকশনটা বার করে নেব। এখানে পি আর কিউ দুটো ভেক্টর, আমরা বুঝতেই পাচ্ছি এটা প্যারালোগ্রাম ল দিয়ে হবে, কারণ একই পয়েন্ট থেকে দুটো ভেক্টর তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি ট্রায়াঙ্গেলের ল ফর্ম করে তারপরে আমি প্রুভ করবো কীভাবে। কিউটার প্যারালালি আমি এখান থেকে কিউটাকে ড্র করলাম, দেখো কিউ এর প্যারালালি কিউ হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি পি এর প্যারালালিও পিটাকে ড্র করব। করলাম, এবার তুমি ট্রায়াঙ্গেল ল দাও আর প্যারালোগ্রাম ল দাও, যাই দাও না কেন, তোমার রেজাল্টেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে? দেখো এখান থেকে, এটা
একটু বেঁকে গেল, সরি। দিস আমি এটা বোল্ড করে দিলাম বোঝার জন্য যেটা রেজাল্টেন্ট, দ্যাট ইজ আর। আর কিউ কোনটা? কিউ কিন্তু ডান দিকেরটা। হ্যাঁ, এটা কিউ, দিস অন কিউ। ওকে, তো যাই হোক, দুটো ভেক্টর পি আর কিউ এর মধ্যে ইনিশিয়ালি এর অ্যাঙ্গেল কত ছিল? দ্যাট অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ থিটা ছিল। তো থিটা ছিল, আমি এবার পিটাকে এখানে একটা বাড়িয়ে নিই, এখান থেকে একটা লাইন টেনে দিই। আমি একটু ডটেড লাইন করলে সুবিধা হবে, আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। ব্যাস ডটেড লাইন টেনে দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অবভিয়াসলি এটা, দিস অ্যাঙ্গেল উইল বি থিটা। অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। তো এটা যদি থিটা হয়, তাহলে দেখে নাও, এটা কিউ রয়েছে, এটা কিউ। হ্যাঁ, তো এটা যদি কিউ থাকে, তাহলে এটার নাম দিয়ে দাও এ বি সি ডি ই। ওকে ফাইন, তাহলে এখানে সিই মানে কত? আমরা জানি লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনিয়াস ইকুয়াল টু সাইন থিটা, দ্যাট ইকুয়াল টু সাইন থিটা। তাহলে সিই ইকুয়াল টু বি সি সাইন থিটা। হোয়াট অ্যাবাউট বি সি? বি সি মিন্স কিউ, তাহলে কিউ সাইন থিটা, সিই ইকুয়াল টু। ওকে, হোয়াট অ্যাবাউট বিই? আবার আমরা জানি, আমি কালিটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধার জন্য, আবার আমরা জানি বেস বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ বিই বাই বি সি ইকুয়াল টু কস থিটা, সো দ্যাট বিই ইকুয়াল টু বি সি ইন্টু কস থিটা। বি সি মিন্স কিউ, দ্যাট ইজ কিউ কস থিটা। বি সি মিন্স কিউ, এটা 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 মানে কিউ। হ্যাঁ, এখানে কিউ লেখা হয়েছিল, এটা কিউ, কিউ ভেক্টর, তো কিউ কস থিটা। তাহলে আমরা এ থেকে ই, পাইথাগোরাস যদি লাগাই, তাহলে এসি স্কোয়ার, ভালো করে দেখো, এসি স্কোয়ার পাইথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার, দ্যাট ইজ সিই স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, এই স্কোয়ার। তো এসি স্কোয়ার মিন্স আর স্কোয়ার ইকুয়াল টু সিই, মিন্স আমি এক্ষুনি প্রুভ করলাম কত, কিউ সাইন থিটা, দিস কিউ সাইন থিটা। তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এই, এই মিন্স এইটা একটু ভালো করে দেখো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, এই মানে এ বি এইটুকু প্লাস বিই এইটুকু, এ বি প্লাস বিই, এ বি মিন্স কত? পি স্কোয়ার। আচ্ছা, পি শুধু লিখে দাও, এ বি প্লাস বিই, বিই মানে কত? কিউ কস থিটা, কিউ কস থিটা। তাহলে এর হোল স্কোয়ার, যেহেতু এ ই স্কোয়ার ছিল উপরে, তার জন্য এটা হোল স্কোয়ার। ওকে নেক্সট, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস, এটাকে ফর্মুলা বসালে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের কী আসছে? পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা। তো এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, কিউ স্কোয়ার কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সো শুধুমাত্র কিউ স্কোয়ার আসছে আর বাকিটা ওয়ান। আর এখানে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, সো দ্যাট এটা আর স্কোয়ার ইকুয়াল টু, সো দ্যাট আর ইকুয়াল টু কী হবে? আচ্ছা, আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, সো দ্যাট আর ইকুয়াল টু রুট ওভার অফ, একটু সাজিয়ে লেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট, এটা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড। আশা করি বোঝা গেল কীভাবে করলাম। তাহলে একটা ড্র করে নিয়ে আমি এই কিউটা, এইটা আর এইটা, যেহেতু এটা সেম অ্যাঙ্গেল, কারণ এইটা এইটা প্যারালাল না, এইটা এটা প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, যেহেতু এটা এটা প্যারালাল, তাই এটা নিয়ে আমরা করে ফেলতে পারলাম। চলো, তাহলে এটা ম্যাগনিচিউডটা হয়ে গেল।